আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যাট্রিক্স অধ্যায়ের আমার লেকচার শিটের 3 নম্বর অঙ্কটা করব। যারা জয়েন করতেছেন সবাই একটু কষ্ট করে মেনশন করে দেন, যাতে সবাই ক্লাস শুরু হয়েছে এটা জানতে পারে। একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? অঙ্কগুলো যে করাচ্ছি ম্যাট্রিক্সের, সহজ লাগতেছে না কঠিন লাগতেছে কমেন্টে জানায়। আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাট্রিক্সের যত ধরনের অঙ্ক আছে সব অঙ্কে ইনভার্স লাগে। ইনভার্স ম্যাট্রিক্স ছাড়া ম্যাট্রিক্সের জটিল অঙ্ক করানো সম্ভব না। ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের অনেক জটিল জটিল অঙ্কগুলো করতে পারব, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ইনভার্স ম্যাট্রিক্সে ভেজাল লাগিয়ে দেয়, কারণ এখানে তো অনেকগুলো স্টেপ থাকে, সবগুলো স্টেপ তাদের মনে থাকে না, ভুল করে ফেলে। আজকে আমি চেষ্টা করব আপনাদের সহজ কিছু পদ্ধতি শিখিয়ে দিতে, এবং আপনার ইনভার্স ম্যাট্রিক্স যে 2টা কলম দিয়েও করা যায়, হ্যাঁ, নির্ভুলভাবে সেটাও শিখিয়ে দিব। আরও শিখিয়ে দিব যে ইনভার্স ম্যাট্রিক্সের আপনার স্টেপগুলো কীভাবে মনে রাখবেন সেগুলো, কারণ আমি অনেকগুলো বই দেখে অনেক বছর গবেষণা করে যাতে এই ম্যাট্রিক্স অধ্যায়টা ভালোভাবে আপনারা করতে পারেন সেই পদ্ধতিগুলো চেষ্টা করছি আবিষ্কার করার। আর এই অধ্যায় থেকে তো পরীক্ষায় অনেক নাম্বার আসে, এই জন্য সব ছাত্রছাত্রী এটা গুরুত্ব দিয়ে করে। অনেকেই জয়েন করে ফেলছে, ক্লাস শুরু করে দেওয়া যায়। যারা আগের ক্লাসগুলো করেন নাই তাদের জন্য ক্লাস তো কঠিন লাগবে, তারপর এই ক্লাসে অনেক কিছু শিখে ফেলবেন। আর আমি বলবো সবসময় ক্লাস করার আগে লেকচার শিটটা নিয়ে নেবেন, আর 2 নম্বর হলো ইয়ে করে নেবেন। এই একজন প্রশ্ন করছে এখন কোন ইয়ার, এখন সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাট। আমাকে একজন কমেন্টে বলছে আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একজন বলছে আলহামদুলিল্লাহ সহজ মনে হচ্ছে, আরও সহজ মনে হবে ইনশাল্লাহ। আচ্ছা ক্লাস শুরু করে দিই, অনেকে জয়েন করে ফেলছে, সময় চলে গেছে, কারণ ম্যাট্রিক্সে অঙ্ক করলে বেশি অঙ্ক করা যায় না, 2-3টা অঙ্ক করতে পারলে হয়তো একটু উপকার হতো, কিন্তু বেশি একটা অঙ্ক করা যায় না, সময় লেগে যায় অনেক। তাহলে আমরা 3-1 নম্বর অঙ্ক করতেছি, 3-1 নম্বর। এখানে দেয়া আছে এ এর একটা মান দেয়া আছে, এ সমান একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, 9টা সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3, 2, 3, 3, 3, 2, 4, এটা দেওয়া আছে। দিয়ে তারা বলছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, অথবা ইংলিশে লিখতে বলবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, অথবা এটাও লিখে দিতে পারে এর উপরে এরকম একটা -1 দিয়ে এটা নির্ণয় করো। প্রশ্ন একই যে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা, আর এটা আমি কিভাবে করব, এটা করার জন্য আমাকে কতগুলো স্টেপ মনে রাখতে হবে, এবং এই অঙ্কে আমি অনেকগুলো কৌশল শিখিয়ে দিব। একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ক্লাসটাও দেখেন।
প্রথম স্টেপে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আমরা জানি লিখব, আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্স, আমরা জানি এ ইনভার্স আর কি। বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য কী কী করতে হয়, এখানে ওয়ান লিখতে হবে, নিচে লিখতে হবে নির্ণায়ক গুণ অ্যাডজয়েন্ট অফ এ। এটা একটা সূত্র, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে এই সূত্রগুলো কাজ করতে হবে। এখন যারা নতুন, আগে কোনো প্রাইভেট পড়েন নাই, তারা তো এইগুলোর সম্বন্ধে কোনো কিছু জানেন না, এ এখন শিখবেন। তো কী কী করতে হবে, ওয়ান টু ওয়ানই নির্ণয় করতে হবে, অ্যাডজয়েন্ট করতে হবে, পরে এটা গুণ করলে আমার কার মান বের হবে, বিপরীত ম্যাট্রিক্স বা এ ইনভার্সের মান। প্রথমে তাহলে এই যে এই দুই টার্ন ওলা এডকে, এটাকে কী বোঝায়, এটা আগে বোঝাই। এরকম আমি কিন্তু প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু সংখ্যাকে ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই যে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলে হবে। এখন এই দুইটা টান দিয়ে এই সংখ্যাগুলোকে কী বোঝায়, এই সংখ্যাগুলো দুইটা টান দিয়ে বোঝায় বলে নির্ণায়ক বলা হয় এটাকে। এটাকে কী বলা হয়, থার্ড ব্র্যাকেট দিলে ম্যাট্রিক্স, কিন্তু এরকম দুইটা টান দিয়ে দিলে এটা হলো নির্ণায়ক। নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের মাঝে অনেক তফাত আছে, আকাশ পাতাল তফাত আছে। এইগুলোর সম্বন্ধে আমরা অন্য ক্লাসে, নির্ণায়কের ক্লাসে শিখব, কিন্তু এখন নির্ণায়ক নির্ণয়ের নিয়মটা শিখব। নির্ণায়ক নিয়মের নির্ণায়কের মান নির্ণয় করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি শেখাচ্ছি আপনাদের। প্রথম সংখ্যা আছে এক, এটা এক লিখব, লিখে ছোটো দুইটা টান দিব। পরের সংখ্যা কী আছে, দুই, পরে দুইটা ছোটো ঘর আঁকব। পরের সংখ্যাটা আছে তিন, তিন লিখে দুইটা ঘর লিখব। নিয়মটা হলো উপরে যে তিনটা সংখ্যা থাকবে, যে কোনো সংখ্যা এক দুই তিন বা পাঁচ ছয় সাত যাই থাকুক না কেন, সেই তিনটা সংখ্যাকে লিখতে হবে, লিখে ছোটো ছোটো নির্ণায়কের ঘর দিতে হবে। এরপর প্রথম সংখ্যাটা ম্যাট্রিক্সের নিয়ম হলো প্রথমটা হলো প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। তো পরেরটা প্লাস প্লাস দিলে চলে, না দিলেও চলে। পরেরটা হলো মাইনাস, পরেরটা প্লাস দিলাম। এখন আমরা এক লিখছি না, এখানে এক লিখছি, একের উপরে এই কলমটা রাখবো, একের এই উপরে কলম রাখবো, অর্থাৎ একের উপরে রাখবো আবার একের নিচে রাখবো। চারটা সংখ্যা আমি দেখতেছি কলম কলম রাখার ফলে, তিন দুই তিন চার, চারটা সংখ্যা দেখতেছিলাম, এই চারটা তিন দুই তিন চার। এই ছোটো বক্সটা করছি এখানে তিন দুই তিন চার লিখে ফেলব। পরে আমরা করব কি, দুইয়ের উপরে কলমটা রাখবো, আবার দুইয়ের উপরে এই কলমটা রাখবো। এভাবে রাখলে চারটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি, কী কী দেখতে পাচ্ছি, দুই দুই তিন চার, দুই দুই তিন চার। এইখানে আমি দুই দুই তিন চারকে লিখব, দুই দুই তিন চার। এরপর তিনের উপরে কলমটা রাখলাম, এই যে তিন লিখছি যে তিনের উপর, এই যে রাখলাম তিনের নিচেও কলমটা রাখলাম, তাহলে দেখতেছি আমি চারটা সংখ্যা দেখাচ্ছে, দুই তিন তিন তিন। যে চারটা সংখ্যা দেখা যাচ্ছে, দুই তিন তিন তিন। আশা রাখি আপনি এই কাজটা শিখতে পারছেন। আমি আরেকবার সংক্ষেপে কি বলবো নাকি, যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করেন, এটাই মূল জিনিসটা, এটাই আমাদের মূল জিনিস, এটা বুঝে ফেললে আর কিছু বোঝা বাকি নেই। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যে এই জিনিসটা আমি বুঝতে পারছি, না বুঝলে আরেকবার একটু বলবো। আমি জিনিসটা হলো নির্ণয় করার ক্ষেত্রে প্রথম সংখ্যাটা এক একে আছে, যে সংখ্যা থাকবে সেটাই লিখব, লিখে ওইটার উপর কলম রাখব, কলম রাখলে যে চারটা সংখ্যা থাকবে এই চারটা সংখ্যাকে আমি এখানে বসাবো ছোটো একটা দাগ দিয়ে। এরকম বড় আছে, নয়টা সংখ্যা রাখছি না, এবার চারটা করে লিখব। পরে দ্বিতীয় সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যা লেখার সময় এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এটা সূত্র। এটার উপর কলম রাখব, রাখার ফলে যে চারটা সংখ্যা আছে, যেমন দুই দুই তিন চার, এই চারটা সংখ্যা এখানে বসাবো দুইটা ডান দিয়ে।
এরপরে লোক শেষের সংখ্যাটা তিন লিখলাম, তিনের উপর কলম উপরে রাখলাম, নিচে রাখলাম, চারটা যে সংখ্যা আছে এই চারটা সংখ্যা এই জায়গায় লিখে ফেলব। এটা হয়ে গেল আমাদের নির্ণয়কের প্রাথমিক কাজ। আচ্ছা, একজন বুঝছি লিখছে, আচ্ছা বুঝছে, অনেকেই বুঝছি লিখছে, ধন্যবাদ। আচ্ছা, এখন এরপরের কাজ হলো আমার এই ছোটো ছোটো বক্সগুলোর কীভাবে ভাঙাতে হয় সেটা শিখব। এক তো একই লিখব, ফার্স্ট ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেট দিয়ে এটার সাথে এটা গুণ করব। এই কোনাকুনি তিন এবং চার গুণ করলাম, তিন আর চারকে গুণ করলে কত আসে? বারো। পরটা বিয়োগ চিহ্ন দিব, এই কোনা গুণ করব, দুই আর তিন গুণ করলে আসে ছয়। তাহলে এই ছোটো বক্স ভাঙার রুলটা হলো কোনাকুনি গুণ করতে হয়। আবার দেখি, ফার্স্ট ব্রেকেট দিলাম, দুই তো দুই, ফার্স্ট ব্রেকেট দিলাম, দিয়ে দুইয়ের সাথে এই কোনার চারটাকে গুণ করব, দুই আর চার গুণ করলে হয় আট, ক্যালকুলেটার দিয়ে করবো আমরা। আর এখানে এই কোনা দুই আর তিন গুণ করলে আসে ছয়। এই তীর চিহ্নগুলো আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি, পরীক্ষা হলে আবার দিয়ে আসেন না আপনারা। আচ্ছা, এরপর প্লাস থ্রি তো আগের মতোই লিখব, লিখে ফার্স্ট ব্রেকেট দিব, কোনাকুনি গুণ করব, দুইয়ের সাথে তিন, দুইয়ের সাথে তিনের গুণ করলে আসে ছয়, আর তিনের সাথে তিন গুণ করলে আসে নয়, মাঝখানে দিতে হবে কি মাইনাস, সূত্রের মাইনাস। অর্থাৎ এই কোনার সঙ্গে এই কোনা এক আকারে, এই প্রথম কোনার সঙ্গে দ্বিতীয় কোনার মাঝখানে কী হবে? মাইনাস হবে। এখন একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার নিব, নিয়ে সবগুলো মান বসাবো, বসায়া চাপ দিব, মান চলে আসবে, কখনোই ভাঙা ভাঙা করার প্রয়োজন নেই। ভাঙা ভাঙা করলে ভুল হওয়ার সম্ভাবনা 99% হয়, যারা দুর্বল ছাত্রছাত্রী। আর যারা ভালো স্টুডেন্ট, যে সবল ছাত্রছাত্রী, ওরা তো আপনার এটা মুখ দিয়ে করে ফেলতে পারবে। আমি মুখ দিয়ে করতে পারবো, কিন্তু আমি মুখ দিয়ে করে ভুল করতে চাচ্ছি না, আমি ক্যালকুলেটারকেই কষ্ট করে মুখ দিয়ে করবো না, মাথা দিয়ে করবো না, ক্যালকুলেটারকে জিজ্ঞেস করবো, ওই আমার বলে দিবে কোনটা ঠিক কোনটা বেঠিক। আস্তে আস্তে মাইনাস সেভেন, যদি মাইনাস সেভেন আইসে থাকে তাহলে আমার মাইনাস সেভেন লিখতেই হবে। আপনাদের কত আসে তা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আচ্ছা, একজন লিখছে মাইনাস টু, এখানে মাইনাস প্লাস যা মন যায় তা আসুক, তাহলে এখানে আমি ব্র্যাকেট দিয়ে যদি মাইনাস থাকে কোনো জায়গায়, যেমন এখানে মাইনাস টু আছে, তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস দিব। যখনই মাইনাসের কাহিনী আসবে তখন মাইনাসকে থেকে বাঁচার জন্য সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। পরে ক্যালকুলেটারে জিজ্ঞেস করব, সেই বলে দিবে এরপরে মাইনাস হবে নাকি প্লাস হবে। এটা আমার গবেষণার ফল আর কি, যেভাবে ছাত্রছাত্রী আর দুর্বল ছাত্রছাত্রী বাঁচতে পারে। আচ্ছা, মাইনাস সেভেন, হ্যাঁ গুড গুড, সবারই মাইনাস সেভেন আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের এটা কী গেল নির্ণায়ক, মানে এটার মান পেয়ে গেছি আমরা, অঙ্কের অর্ধেক হয়ে গেছে। এখন আমার কাজটা কি, অ্যাড জয়েন্ট বের করতে হবে। এখন অ্যাড জয়েন্ট বের করার নিয়ম শিখতে হবে, বোর্ডটা অনেক ছোটো হয়ে গেছে। আচ্ছা, অ্যাড জয়েন্ট বের করার জন্য বিশাল একটা বোর্ড লাগে ম্যাট্রিক্স করার জন্য। আমি অ্যাড জয়েন্ট শব্দটা একটু মুছে ফেলি, যাতে এই দিক দিয়ে আমি অঙ্ক করতে পারি। এখানে ছোটো করে অ্যাড জয়েন্ট লিখে দিই, অ্যাড জয়েন্ট এ। আচ্ছা, অ্যাড জয়েন্ট বের করতে হলে প্রথম স্টেপ কো ফ্যাক্টর বের করতে হবে। ফার্স্ট স্টেপে কী করতে হবে? কো ফ্যাক্টর লিখব, কো ফ্যাক্টর অফ এ। এই যে ম্যাট্রিক্সটা, এটার কো ফ্যাক্টর বের করতে হবে। কো ফ্যাক্টরের কাজটা কী? কো ফ্যাক্টর বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে করছে, অনেক জটিলভাবে করছে, কিন্তু আপনাদের আমি কো ফ্যাক্টর বের করার সহজ পদ্ধতি শিখিয়ে দিব। আর এই ক্লাসটা যদি আপনার কাছে ইনোভেটিভ, অন্য টিচারদের চেয়ে আলাদা লাগে, অবশ্যই আপনারা এই ক্লাসটাকে শেয়ার করবেন। কারণ আমি দেখিনি দুই কলম দিয়ে কেউ করতে, আমার ভিডিও আছে, কিন্তু অন্য কোথাও আমি পাইনি খুঁজে, ভিডিও বা ইয়েতে কোনো বইতে, যে কলম ব্যবহার করে ম্যাট্রিক্সের কাজ করতে। থাকতেও পারে, কারণ পৃথিবীতে মানুষ অনেক এবং তাদের বুদ্ধি অনেক। আচ্ছা, যাই হোক, একটা বড়, এখানে কি ছোটো না বড় লিখব, কারণ নয়টা যাতে এরকম ছোটো বক্স আঁকতে পারি, ভিতরে নয়টা এরকম যাতে আঁকতে পারি, সেরকম হিসাব অনুযায়ী আমরা একটা বড় থার্ড ব্রেকেট রাখবো। আমারটা হয় নাই, আর একটু বড় রাখি, আমার বোর্ডে মোটামুটি জায়গা আছে যেহেতু।
ক্লাস একটু লেন্দি হয়, আস্তে আস্তে বলি, ভালো ছাত্ররা রাগ করে, কিন্তু কিছু করার নেই, সবাই তো বুঝে না, অনেকে দুর্বল আছে, এই জন্য একটু আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলি, ধৈর্য সহকারে দেখবেন উপকার হবে ইনশাল্লাহ। এরকম কয়টা ঘর করব? নয় জোড়া, তিনটা হইল না, একটা দুইটা তিনটা, এই যে এরকম তিনটা করছিলাম, এখন নয়টা করব আমরা। ম্যাট্রিক্সের নিয়ম হলো, প্রথমটা কি বলছিলাম? প্লাস, পরেরটা বলছিলাম মাইনাস, পরেরটা বলছিলাম প্লাস, পরেরটা তাহলে মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। বক্সগুলোর সামনে একটাকে প্লাস দিব, পরেরটা মাইনাস দিব, পরেরটা প্লাস, প্লাস মাইনাস করে বক্সগুলোর সামনে দিয়ে রাখলাম। এখন সংখ্যাগুলো কীভাবে বসাবো? সংখ্যাগুলো এই প্রথম যে তিনটা লাইনের বক্সের সংখ্যা, এই যে এক দুই তিন, এইগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো, নির্ণায়ক থেকে নিয়ে আসবো, কষ্ট করে আর অঙ্ক করতে যাব না। নির্ণায়কের মাঝে করছি না, আমি তিন করছি, দুই তিন চার, পরে করছি হলো দুই দুই তিন চার, এই বক্সে ছিল দুই তিন তিন তিন, একটা লাইন শেষ হয়ে গেল। এখন আমাদের এই লাইনের কাজ, এই লাইন মানে প্রথম লাইন তো আমি কাজ শেষ করলাম, এই প্রথম লাইনটাতে ধরে ধরেই, উপরের লাইনটা ধরে ধরে এইগুলো বের করছিলাম না, তো এই লাইনটা আমার শেষ। এখন আমার এই যে এই লাইনটা করব, দুই কয় নাম্বার? চার নাম্বারকে, দুইয়ের পজিশনে কী আছে? এই বক্সটা আছে না, তো দুইয়ের উপর কলম রাখি, এই দিক দিয়ে উপর রাখি, এভাবে রাখি, তাহলে চারটা সংখ্যা দেখতেছেন আপনারা, দুই তিন তিন চার, চারটা সংখ্যা দুই তিন তিন চার, তো এই বক্সের ভিতরে আমি লিখব দুই তিন তিন চার। এখন কারপালা মাঝখানে কি আছে? তিন, তিনের উপর কলম রাখছি, এই যে তিনের উপর কলম রাখছি, দেখতেছি আমরা চারটা সংখ্যাকে, এক তিন তিন চার, অর্থাৎ এটা 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 বাদ গেলে এক তিন তিন চার, তো এখানে লিখব এক তিন তিন চার। এই ঘরটার কি মানে? ছয় নাম্বার ঘর, এক দুই তিন চার পাঁচ ছয়, সংখ্যা নাম্বার ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়ের উপর কলম রাখলাম, এখানে কলম রাখলাম, চারটা সংখ্যা দেখতেছি, এক দুই তিন তিন, করে ফেলবো এক দুই তিন তিন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন, ম্যাট্রিক্স দিয়েও পাস করা গেছে, এমনও সময় গেছে, দেখবেন একটা সাল আছে, এক সালে ম্যাট্রিক্স আর নির্ণয়ক থেকে আসছে চৌত্রিশ নাম্বার, এখন কয় নাম্বার? সাত নাম্বারটা ঘরটা করতেছি, চারটা সংখ্যা দেখা যাচ্ছে, দুই তিন তিন দুই, চারটা সংখ্যা লিখব দুই তিন তিন দুই। পরে আমাদের কয় নাম্বার? এটা এটা মানে এই তিনকে ধরবো, তিনের উপর কলম রাখলাম, এই তিনের উপরে রাখলাম, আস্তে আস্তে এক তিন দুই দুই, দেখা যাচ্ছে এক তিন দুই দুই। লাস্ট লাস্ট ঘরে রাখলে থাকে এক দুই দুই তিন, এক দুই দুই তিন। আমার লিখায় ভুল হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা নিজেরা ঠিক করে নিন, লিখায় ভুল হতে পারে, এদিক দিয়ে মুছে ফেলি। এখন এইটা আগের মতো কোনাকুনি করে করতে হবে, এবার করব কি, এগুলোর জন্য ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, কয়টা? আবার নয় নয় জোড়া জোড়া ফার্স্ট ব্র্যাকেট, নয় জোড়া ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। নয় জোড়া ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে প্লাস মাইনাসগুলো দিয়ে ফেলি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে যেই প্লাস মাইনাসগুলো যেভাবে ছিল। আমি ফার্স্ট ব্রেকার কীভাবে শিখেছিলাম? কোনাকুনি, তিনের সাথে চার, দুইয়ের সাথে তিন, তো এগুলো করছিলাম তো, বারো মাইনাস ষোলো ছয়, আট মাইনাস চার, আট মাইনাস ছয়, সরি, ও এটা মুছে ফেলছি, আচ্ছা আবার করে নিই, এই যে কোনাকুনি, দুই আর তিন গুণ করলে আসে ছয়, ছয় থেকে নয় বাদ, প্রথম তিনটা তো করছিলাম এখান থেকে, এখানে দেখে লিখে ফেললাম। এখন এইগুলো আমার করতে হবে, এটা নিয়ম কী শিখেছি? কোনাকুনি প্রথম কোনা, তিন আর চার, দুই আর চার গুণ করতেছি, এই যে এদের দুই আর চার গুণ গুছিয়ে আসতেছে হলো আট, তিন আর তিন গুণ করলে আসতেছে নয়, মাঝখানে কী দিব? মাইনাস, এক আর চার গুণ করলে আসে চার, তিন আর তিন গুণ করলে আসে
নয়, মাঝখানে দেব সূত্রের মাইনাস। এক আর তিন গুণ করলে আসে তিন, দুই আর তিন গুণ করলে আসে ছয়, মাঝখানে সূত্রের মাইনাস। দুই আর দুই গুণ করলে আসে চার, তিন আর তিন গুণ করলে আসে নয়, দুই আর এক গুণ করলে আসে দুই, তিন আর দুই গুণ করলে আসে ছয়, তিন আর এক গুণ করলে এক, তিন আর চার। আমি করে ফেলছি, আপনারাও করেন, দেখেন কোনো যদি ভুল হয়ে থাকে সেগুলো সংশোধন করে নেন। এখন জায়গা নেই বোর্ডের, এই জন্য আমি এদিক দিয়ে একটু মুছিয়ে ফেলি, কি আর করা, এই পাশ দিয়ে মুছে ফেললাম। নির্ণয়কের মান মাইনাস সেভেন, এটা মনে রাখতে হবে, এটা মুছলে হইব না। আচ্ছা, এটা যে এখানে চলে আসতেছে, কইছে এটা চলে আসতেছে এই জায়গায়, ও সমান সমান চিহ্ন দেয়নি, এটা এখানে আসছে, এটা এখানে আসতেছে। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটার নিব, নিজের মাথার ব্যবহার না করে সায়েন্টিফিক ক্যালকুলেটার। বারো থেকে ছয় চলে গেলে আসবে ছয়, আট থেকে সায়েন্টিফিক ক্যালকুলেটার লিখবেন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আট মাইনাস ছয় ফার্স্ট ব্র্যাকেট, দিলে যেটা আসে এটা বসায় দিবেন, আসতেছে মাইনাস দুই। কীভাবে আসছে ক্যালকুলেটার বলতেছে আমাদের, আমরা কিছু জানি না, ক্যালকুলেটার যা বসে তাই লিখছি। এখানে একটু জায়গা কম পড়ে গেছে, মাইনাস তিন। পরীক্ষা হলে তো অবশ্যই দুইটা কলম নিয়ে যাবেন, কলম নিলে তো স্যাররা কিছু বলবে না। এটা হবে হয়তো প্লাস ওয়ান, আর হলো মাইনাস ফাইভ, পরেরটা আসতেছে হলো প্লাস থ্রি, পরেরটা মাইনাস ফাইভ, পরেরটা আসতেছে হলো দুই থেকে ছয় চলে গেলে থাকে হলো প্লাস চার, পরেরটা আসতেছে মাইনাস ওয়ান। দেখেন করলাম, আমি ভুল হইতে পারে, ভুল হইলে বলেন। আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানান যে এই লাইনটা বুঝি নাই স্যার, বুঝাই দেন, আমি অবশ্যই চেষ্টা করব আরও সহজ করে বুঝানোর। আর আপনাদের কাছে যদি কোনো ওয়ে থাকে যে আরও সহজ আছে তাহলে ভিডিও লিঙ্ক দিয়েন, আমি দেখে নিব, না দেখে ছাত্রদের আবার হেল্প করবো ইনশাল্লাহ। ছয় মাইনাস দুই মাইনাস তিন, এক মাইনাস পাঁচ তিন, মাইনাস পাঁচ চার, মাইনাস এক, এইটা আমার কোফ্যাক্টরের মান চলে আসলো। এখন আমাদের তো কোফ্যাক্টর চায় নাই, চাইছে কি অ্যাড জয়েন্ট বের করে দেখো, কোফ্যাক্টর তো চায় নাই প্রশ্নে, চাইছে হলো অ্যাড জয়েন্ট বের করতে হয়। তাহলে অ্যাড জয়েন্ট যদি আমার বের করতে হয় সেক্ষেত্রে আমি কি করব, কারণ সূত্র আমাদের অ্যাড জয়েন্ট ছিল, তাহলে এখানে লিখব অ্যাড জয়েন্ট, জয়েন্ট অফ ম্যাট্রিক্স এ, এটার অ্যাড জয়েন্ট করব। নির্ণয় একটা কিন্তু আমি রেখে দিয়েছি, মুছি নেই, মাইনাস সেভেন, আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আপনারা যে পরিমাণ কমেন্ট করছেন মাইনাস সেভেন। অ্যাড জয়েন্ট অফ এ করতে হবে, কারণ সূত্রে অ্যাড জয়েন্ট ছিল। অ্যাড জয়েন্ট করা মানে টি করা, টি যে শিখেছিলাম না গত ক্লাসে, যে এরকম সুজাগুলা, এরকম যে সুজাগুলা লম্বা হয়ে যায় আর কি, রগুলা কলাম করা, কলামকে র করাকে বলা কি অ্যাড জয়েন্ট, অর্থাৎ ছয় দুই তিনকে, ছয় দুই তিনকে আমি কলাম বানাই ফেলছি, এক তি এক পাঁচ তিনকে আমি কলাম বানাই ফেলছি, এক পাঁচ তিনকে আমি কলাম বানাই ফেলছি, পাঁচ চার এককে আমি কলাম বানাই ফেলছি। এইটি কাজটাকে বলা হয় অ্যাড জয়েন্ট, অর্থাৎ এরকম সুজাগুলাকে এরকম বানানো, যেমন এইগুলারে কী করছি এই নিয়ে আনছি, মাঝখানেগুলো মাঝখানে আনছি, শেষ এগুলো শেষে আনছি, এটাকে অ্যাড জয়েন্ট বলে। অথবা আপনি যদি মনে করেন না আমি রকে নি, আমি রকে কলাম বানাবো না, কলামকে র বানাবো, অর্থাৎ এই লম্বাটাকে ছয় এক পাঁচকে সোজা বানিয়ে ফেলছি, ছয় এক পাঁচ, দুই পাঁচ চারকে আমি মাঝখানে করে ফেলছি, লাস্টেরটাকে এইভাবে করে ফেলছি। আমার মনে হয় অ্যাড জয়েন্ট বুঝে ফেলছেন আপনারা, তাহলে অ্যাড জয়েন্টের মান পাইছি, আর এটা কি নির্ণয়কের মান পেয়ে গেছি। এখন সূত্রে মানগুলো বসায় দিলে আমার অঙ্ক শেষ, কোফ্যাক্টরটা মুছে ফেলতেছি।
আসলে ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা বেশ জটিল, সময় চলে যায়, একটা অঙ্ক করলে আধা ঘন্টা চলে যায়, বুঝায় বুঝায় করি যে। আর যদি মুখস্থ করতাম তাহলে তো আর এত সময় যেত না। তো আমরা এক সমীকরণ আমরা জানি কী লিখছিলাম, যে এ ইনভার্সের মান বের করতে হলে এই কাজগুলো করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ, এ ইনভার্সের মান আসছিল -7, এটার মান 1, গুণ অ্যাডজয়েন্ট অফ এ হলো এটা, অ্যাডজয়েন্ট অফ এ 6, 1, -5, -2, -5, 4, -3, 3, -1। আচ্ছা কথা হলো, এই পর্যন্ত দিয়ে দিলে হয়ে যায় আনসারটা, কিন্তু সবচেয়ে ভালো যারা দুর্বল এই নিয়ে রেখে দিন, আর সবচেয়ে ভালো এই 60টাকে ভিতরে নিয়ে যাবেন। 60টাকে ভিতরে নিয়ে গেলে আগে মাইনাসটা নিয়ে যেতে হবে, মাইনাস নিলে 6 কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস আগে নিচ্ছি, 1 কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, 5 মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, এই মাইনাসটা এখানে চলে গেলে 2 প্লাস হয়ে যাব, 5 প্লাস হয়ে যাবে, 4 মাইনাস হয়ে যাবে, 3 প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, অর্থাৎ প্লাসগুলো মাইনাস হয়ে গেলো, মাইনাসগুলো প্লাস হয়ে গেলো, কারণ এটা মাইনাসটা আমি ভিতরে নিয়ে গেছি। এখন 7 কে যদি ভিতরে নেই, 7 কি নিচে আছে না, তো 7 সবার নিচে চলে যাবে, সবার নিচে 7 হবে, সবার নিচে 7 দিতে হবে আমার, আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের এ ইনভার্সের মান চলে আসলো আনসার এটা, মাইনাসটা আগে নিলে, মাইনাস নিলে যেগুলো প্লাস ছিল এগুলো মাইনাস হবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, এটা প্রথম কথা। দ্বিতীয়ত 7টা নিচে আছে, সবার নিচে 7 দিতে হবে। আবার যদি অনেক সময় 7 উপরে থাকতো নিচে থাকতো, কাটাকাটি করে আরেক লাইন বাড়িয়ে দেখায় দিতে হইতো। চেষ্টা করলাম বুঝানোর জন্য, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই জিনিসগুলো বুঝি নাই, এই জিনিসগুলো বুঝতে পারছি, সবাইকে ধন্যবাদ। এখন স্ট্যাটিস্টিক্স ক্লাস হবে আর কি, পরিসংখ্যান ক্লাস করাবো, থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবাই করতে পারবেন। আর পরিসংখ্যানের বিষয়টা একটু আমি বলে দিই, এখানে স্টুডেন্ট যেহেতু কম আর কিছু সমস্যা আছে, পেমেন্ট 100 টাকা নিয়ে লাইভ ক্লাসগুলো করানো হচ্ছে, যারা আর কি আজকের ক্লাসটা হবে এই গ্রুপেই হবে, নেক্সট ক্লাস থেকে পরিসংখ্যান প্রাইভেট গ্রুপে হবে, সেই গ্রুপে যারা 100 টাকা পেমেন্ট করবে তারা করতে পারবে। এই জন্য 100 টাকা ফি মনে হয় অনেক বেশি হয়ে যায় নাই, এক মাসের জন্য 100 টাকা, আবার পিডিএফ ফাইলটা ফ্রি পাচ্ছেন, পিডিএফ ফাইল সহ এক মাসের ফি 100, যদি তারপরে যদি মনে হয় অনেক বেশি হয়ে গেছে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি এটা বিবেচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আর দোয়া করবেন আমার জন্য, আমার শরীরটা এখনও ভালো না, পিঠে অনেক ব্যথা, দাঁড়ায় ক্লাস নিতে পারি না, তারপর চেষ্টা করতেছি আপনাদের ফ্রি সার্ভিস দেওয়ার, দোয়া করবেন যাতে আপনাদের উপকার করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর এই জিনিসটা যদি ইনোভেটিভ লাগে, যদি আপনারা সহজে বুঝতে পারেন, আপনারা অনেকেই প্রাইভেট পড়ছেন, কঠিনভাবে অনেকভাবে শিখছেন, অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানাবেন যে এই ক্লাসটা করো, ইনশাআল্লাহ উপকার পাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।